আজ আমি কথা বলবো নোকিয়া 9.3 নিয়ে, এর সাথে জানাবো এর প্রাইস এবং ফুল স্পেসিফিকেশন নিয়ে। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলবো এর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে থাকছে 6.29 ইঞ্চি পি ওল্ড টাচ স্ক্রিন, 16 এম কালার। এর সাথে স্ক্রিন টু বডি রেশিও 18:5:9, যার রেজুলেশন 1440x2560 পিক্সেল। এর প্রোটেকশনে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন। আর নেটওয়ার্কে থাকছে 2GB, 3G, 4G, 5G সাপোর্টেড। এর প্ল্যাটফর্মে থাকছে Android 10, ফোনটি রান করবে। চিপসেটে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865, সিপিইউ থাকছে অক্টাকোর প্রসেসর Adreno 650। এতে থাকছে 2টি ন্যানো সিম কার্ড স্লট। এটি 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 6x8GB র্যাম এবং স্টোরেজে থাকছে 128GB x 256GB। এবার কথা বলবো এর ক্যামেরা নিয়ে। ক্যামেরাতে প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা এবং ফোর্থে থাকছে আরও একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা। সাথে থাকছে সেলফি ক্যামেরায় থাকছে 32 এবং 48 মেগাপিক্সেলের ক্যামেরা। এতে আরও থাকছে এলিট ফ্লাশ, HDR, প্যারানোমা এর মতো ফিকচার। এতে ভিডিও ধারণ করা যাবে 1080x30fps। আরও থাকছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 4.2, GPS, USB কেবল। থাকছে না FM রেডিওর মতো উল্লেখযোগ্য ফিকচার। সেন্সরে থাকছে ফিঙ্গারপ্রিন্ট, কম্পাস ইত্যাদি। ব্যাটারিতে থাকছে নন রিমুভাল এলআই প্রো, 4500mAh একটি ব্যাটারি। এটি ভেরিয়াস কালারে পাওয়া যাবে। বাংলাদেশে এর দাম এখনও অফিসিয়ালভাবে বা আনঅফিসিয়ালভাবে লঞ্চ হয়নি। এটি বাংলাদেশে December 2020 সালে রিলিজ হতে পারে। এর বডি ম্যাটেরিয়ালসে থাকছে ফ্রন্ট গ্লাস অ্যালুমিনিয়াম বডি এবং ওয়াটার ডাস্ট IP67 ডাস্ট, ওয়াটার রেজিস্ট্যান্স। সাথে থাকছে ফাস্ট চার্জিং এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং এর সুযোগ। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। Thank you.